নমস্কার বন্ধুরা, আপনাকে স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। এডওয়ার্ড গার্সিয়া মার্টিন, যাকে আমরা এডু গার্সিয়া নামে চিনি, তার ফুটবল খেলা এবং তার ফুটবল স্কিলে আমরা সবাই মুগ্ধ। কিন্তু এটা হয়তো আমরা কেউ জানি না, তার ফুটবল জীবনটা কতটা কষ্টকর ছিল এবং তিনি কতটা পরিশ্রম করার পর নিজেকে একটা ভালো ফুটবলার তৈরি করেছিলেন। তো চলুন বন্ধুরা, শুনে নিই আজকে এডু গার্সিয়ার বিষয়ে কিছু অজানা তথ্য, যা জানলে হয়তো আপনিও অবাক হবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই বন্ধুরা, প্লিজ ভিডিওটি লাস্ট অবধি দেখুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এডু গার্সিয়া, যার পুরো নাম এডওয়ার্ডো গার্সিয়া মার্টিন, তিনি একটা প্রফেশনাল ফুটবলার। তার জন্ম 24 এপ্রিল 1990, জারাগোজা স্পেনে। তার উচ্চতা 5 ফুট 11.5 ইঞ্চি এবং তিনি হচ্ছেন একটি উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার। বর্তমান ক্লাব এটিকে এফসি, জার্সি নাম্বার 10। ইউথ ক্যারিয়ার ছিল হেলিওস, অ্যামিস্টেড এবং 2002 থেকে 2009 ছিল জারাগোজাতে। এডু গার্সিয়ার জন্ম জারাগোজা অ্যারাগনে, তাই তিনি ছোটবেলায় জয়েন করেছিলেন রিয়াল জারাগোজা ইউথ সেট আপ 2002-এ এবং তিনি 12 বছর বয়সে সিএন হলিওস ফুটবল এবং ইউডি অ্যামিস্টেড ক্লাবে জয়েন করেন এবং তিনি তার ডেবিউ করেন 2009-10 সালে। এবং 2012-তে তার প্রথম ক্লাব জারাগোজা তাকে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে না এবং তাই জন্য তিনি নতুন ক্লাব সাইন করেন, সেটা হচ্ছে ম্যানস। এবং সেই বছরই এডু গার্সিয়া অন্য একটি লিগ খেলতে চলে যায়, সেটা হচ্ছে এসডিএজা। এবং সেই বছরই তার একটি গুরুতর ইঞ্জুরি দেখা দেয়, তাই জন্য তাকে ফুটবল মাঠ থেকে প্রায় 6 মাসের বেশি কাটাতে হয়। এবং এই চোটটার কারণে তাকে ডাক্তার বলেছিল হয়তো তার ফুটবল কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, কিন্তু গার্সিয়া ডিসাইড করেছিল যে ফুটবলটাকেই তার জীবন বানাবে। তাই জন্য তিনি কঠোর পরিশ্রম করেন তার পূর্ণ ম্যানেজার জোসে লুইস লরেটোর সাথে। এবং জুলাই 2014 গার্সিয়া এবং তার ম্যানেজার দুজনেই রিটার্ন করেন এব্রো ক্লাবে। এবং কামব্যাক করার পরে সেই বছরটাই ছিল তার জীবনের সব থেকে বেস্ট, কারণ তিনি তার ইউথ ক্যারিয়ারে সেই বছর 16টা গোল মেরেছিলেন তার প্রথম সিজনেই। তিনি তার প্রথম সিজনটা ভালো খেলায় তাকে প্রমোশন করা হয় আরও একটি ভালো ক্লাবে, সেটা হচ্ছে সিগুন্ডা ডিভিশন বি ক্লাবে। এবং তিনি তার সেকেন্ড সিজনও ভালো খেলেন, সেই বছর 8টি গোল করেন। এবং গার্সিয়া সিদ্ধান্ত নেন যে 2015-তে তিনি কোনো ক্লাব জয়েন করবেন না, তিনি এই বছর আরও বেশি করে প্র্যাকটিস করবেন এবং নিজেকে আরও একটি উন্নত মানের ফুটবলার তৈরি করবেন। এবং তিনি কঠোর পরিশ্রম করেন, দৌড়ান এবং দিনরাত্রির প্র্যাকটিস করে নিজেকে আরও একটি ভালো ফুটবলার তৈরি করেন। এবং দিনরাত্রির পরিশ্রম করার পরেই তার পায়ের স্কিল, তার পায়ের গতি অনেকটা বেড়ে যায় এবং তিনি তার স্ট্রেংথ ও স্ট্যামিনা বাড়ানোর জন্য দিনরাত্রির ওয়ার্কআউট করতে শুরু করেন এবং এগুলো করার ফলেই তিনি নিজেকে আরও একটি ভালো ফুটবলার তৈরি করেন। এবং ফাইনালি তিনি ফুটবলে কামব্যাক করেন আগস্ট 2016-তে জারাগোজার ফার্স্ট ডিভিশন ক্লাবে এবং সেই বছর তিনি 2 বছরের কন্ট্রাক্ট পান এবং এটাই হলো তার জীবনের প্রথম প্রফেশনাল কন্ট্রাক্ট। এবং তিনি সেই বছরই প্রথম টপ লেভেল ডিভিশন ক্লাবের হয়ে গোল করেন এবং তিনি সেই বছর দুর্দান্ত ফুটবল খেলেন এবং তারপরে তাকে অফার করে বেঙ্গালুরু এফসি 3 সেপ্টেম্বর 2017-তে। গার্সিয়া সাইন করে 1 বছরের কন্ট্রাক্ট হিরো ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসির সাথে। 19 নভেম্বর 2017-তে তিনি তার ডেবিউ করেন এবং তিনি ডেবিউ ম্যাচেই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 1টি গোল করেন এবং সেই ম্যাচে তারা 2-0 গোলে জেতে এবং তার গোলটা হয় ম্যাচ ডিসাইডার। এবং তাকে প্রথম খুঁজেছিল বেঙ্গালুরু এফসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কার্লোস কোয়াদ্রাত, যিনি বর্তমানে বেঙ্গালুরু এফসির হেড কোচ। এবং তিনি সেই বছর বেঙ্গালুরু এফসির জন্য খুব ভালো ফুটবল খেলেন এবং তারপরে তিনি চলে যান চাইনিজ লিগ খেলতে জেইজান গ্রিন টাউন এফসির হয়ে। এবং সেখানে তিনি 1টি সিজন খেলার পরে 2018-র শেষের দিকে আবার হিরো ইন্ডিয়ান সুপার লিগ জয়েন করে, কিন্তু এইবারে তার দল হয় এটিকে এফসি। 23 ডিসেম্বর 2018-তে তিনি এটিকে দলে যোগ দেন এবং তিনি তার জীবনের সব থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছেন এটিকে ক্লাবের হয়ে। এবং তিনি এটিকে এবং কলকাতা ফ্যান্সদের থেকে এত ভালোবাসা পেয়েছেন তাতে তিনি মুগ্ধ। তিনি বলেন তার জীবনের বেস্ট ক্লাব হচ্ছে কলকাতা এবং ইন্ডিয়া তার অনেক ফেভারিট সিটি, তাই তিনি তার বাচ্চা মেয়েটির নাম দিয়েছিলেন ইন্ডিয়া। এবং এডু গার্সিয়া নিজেই বলেছেন তিনি কলকাতা ফুটবল ফ্যান্সদের থেকে এত ভালোবাসা পেয়েছেন, তিনি হয়তো কলকাতা ক্লাব ছেড়ে যাবেন না যদি না কলকাতার দল তাকে ছেড়ে দেয়। এবং তার জীবনের সব থেকে বেস্ট গোল হচ্ছে সেটা করেছেন 14 মার্চ 2020, যেটা করেছিলেন হিরো ইন্ডিয়ান সুপার লিগ সিজন 6-এর ফাইনালে চেন্নাই এফসির বিরুদ্ধে। এবং তিনি হিরো ইন্ডিয়ান সুপার লিগে টোটাল 11টি গোল করেছেন, তার মধ্যে 9টি করেছেন এটিকের হয়ে। এবং এটিকে 3 নম্বরবার চ্যাম্পিয়ন করায় তার অবদান অনেক বেশি। কঠোর পরিশ্রম, প্র্যাকটিস এবং দিনরাত্রির খেটে তিনি একটা ভালো ফুটবলার হন এবং আমাদের সবার মনে জায়গা করেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আর বেশি বলছি না,
যদি এই ভিডিওটি 800টির বেশি লাইক যায় তবে এর পার্ট 2 অবশ্যই নিয়ে আসবো। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন। ধন্যবাদ।